আজকের নাম লেখা হয় না এতগুলো শিশুকে হত্যা করার পরে বেনিয়ামিন নেতানিয়াহুকে কেন বলা হয় না চাইল্ড কিলার? এর নাম তো উচিত ছিল চাইল্ড কিলার, এতগুলো শিশুকে হত্যা করেছে তার নাম কেন আজকে পড়ে না? মুসলিম সমাজ আজ ওই জালেমদের বিনা অনুমতি ছাড়া তাদের জন্যে বিনা অনুমতি ছাড়া এই ইসরায়েলের বিনা অনুমতি ছাড়া এক বোতল পানি পর্যন্ত পৌঁছতে পারে না সেখানে। আজ নিজেকে মুসলিম দাবি করে আমরা, সেখানে চারিদিকে মুসলমান মনে করি আমরা, কী করে আমরা মুসলমান হতে পারি?